নারায়ণগঞ্জে কবরস্থানে মাটি দেওয়ার জন্য এক কন্ট্রাক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সরকারি নিয়ম অনুযায়ী, কিন্তু সেখানে সেই বেয়াদব কন্ট্রাক্টর সে কি করেছে, সে শ্মশানের মাটি কয়লা সহ সে কবরস্থানে পড়ে দিয়েছে। আজকের আমরা ধিক্কার জানাই এমন ধরনের নেককার কাজ করার জন্য। আসুন আমরা এর দৃষ্টান্ত প্রতিবাদ জানাই। আজকের এমন ধরনের কাজের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা আরো ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জের যিনি সংসদ সদস্য রয়েছেন শামীম ওসমান ভাই, উনি এই বিষয়টি খুব খেয়াল করেছেন, গুরুত্ব দিয়েছেন এবং উনি বলেছেন যে 24 ঘন্টার মধ্যে যেন এই বিষয়টাকে যেন সমাধান করা হয়। এবং আমরা দেখলাম ওখানে বাংলা নিউজের মধ্যে যখন সাংবাদিকরা ইমাম সাহেব এবং মর্জিনের কাছে যখন জিজ্ঞাসা করলো তারা ঠিক মতো বলতে পারে না। আজকের কিয়ামতের সময় প্রায় সমাগত, শেষ জামানায় আলেমরা সবচেয়ে নিকৃষ্ট হবে, সবচেয়ে ঘৃণিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাফির মধ্যে একটি হাদিস আমরা লক্ষ্য করলে দেখতে পাই, সবচেয়ে নিকৃষ্ট হবে এক ধরনের আলেম, তারা তারা এই নিকৃষ্ট কাজ করার কারণে তারা জাহান্নামে চলে যাবে। তারা নামে থাকবে আলেম কিন্তু তাদের আচরণ থাকবে অন্য ধরনের। তা আসুন আমরা যেই হোক না কেন আজকের আমরা সঠিকভাবে আমরা জানতে পারতেছি না যে এই কাজগুলো কাদের মাধ্যমে করা হয়েছে। তারপর আমরা যে যারা করেছে এই কাজের সাথে যারা জড়িত তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি